আট রশি কি জিনিস আমার জানা মতো আট বলতে আমি পর বুঝি বুঝি আগে এটা আমার বুঝ রশি বলতে আমি গরু পারি আমি জামা নেড়ে দেওয়ার দড়িও বুঝতে পারি এটা আমার নিজস্ব বুঝ আর যদি বলেন তরিকা তাহলে বলবো যে আপনার এদিকে ফরিদপুরে একটা জায়গা আছে যারা খাটের কাছ থেকে সহযোগিতা নেয় যারা ওই কুরবানি বাবার কাছে গিয়ে মঙ্গল নিতে হবে এদেরকে যদি আপনি বোঝান তাহলে সেটা আপনার নিজের ব্যাপার কিন্তু আমি স্বাভাবিক ভাবে আটটা রশি বলতে ব্যাখ্যা আমি আট রশি বুঝি প্রচলিত তাবলিক জামাত করা যাবে কিনা কোনো কিছু সরাসরি হা না বলে দেওয়াটা জটিল তাদের দ্বারা খেদমত হচ্ছে না এই কথা আমরা বলতে পারি না অনেক অনেক বাবা ঠাকুরদের থেকে তারা ভালো আছে নিজের খায় নিজের পরে মানুষকে ভালো কথা বলে তবে তারা যেটাকে ভালো মনে করে বলতেছে তার ভিতরে যে অগণিত মিথ্যা জাল কথা রয়েছে হয়তো তারা এখনো ভালো করে জানে না এই জন্য তাদেরকে একটু দেখে শুনে কথাটা বলতে হবে যে আমার এই কথাটা যেটা বলতেছি এটা ধর্ম মনে করে আদৌ সেটা ধর্ম কি না ফাজাইলে আমল বলেন ফাজাইলে সাদাকাত বলেন ফাজাইলে হজ বলেন অধিকাংশ ক্ষেত্রে মুনতাকাব বা অন্য যাই বলেন মুনতাকাবটা একটু ভালো করছে শুনলাম কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পার্সেন্টেজ দিচ্ছি না তবে মিথ্যা কথা আছে পর্যাপ্ত এই অস্পষ্টতা করা ঠিক না কেননা আপনি কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনি বুঝতে পারবেন না কি ভেজাল আছে কোরআন মাজিদের এত অনুবাদ করে শোনান রসুলের হাদিস অনুবাদ করে মানুষকে শোনান সেটাই সবচেয়ে ভালো ওখানে অগণিত মিথ্যা কথা একদম মানে অযুক্তিক নোংরা কথা দেওয়া আছে হাদিসের নামে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আমিন নামাজের সঠিক নিয়ম নামাজের সঠিক নিয়ম তো অনেক লম্বা কথা শেষের দিকে আমরা একটু আপনাদেরকে ইনশাল্লাহ ই করে দেব অবশ্য বলছি আমরা স্বাভাবিকভাবে বলছি আমরা যে ওগুলো নামাজের সময় সব চিন্তা মাথায় আসে কি করব। নামাজে বিনয়ী হন নামাজে আল্লাহকে কি বলতেছেন তার নিজে উপলব্ধি করেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ রবিল সারা জীবন বলতেছেন আদৌ এটার অর্থ কি ভিতরে দুশ্চিন্তা চলে যাবে ইনশাল্লাহ এখনো পর্যন্ত সোহান রব্বাল আজিম বলতে অর্থটা কি জানেন না এই জন্যই সমস্যা অর্থের দিকে মনোযোগ দেন ইনশাল্লাহ আল্লা আল্লাহ চাইলে কমে আসবে সহিয়া কি মানার কারণে কোন আত্মীয় যদি তুচ্ছতাচ্ছিল্য করে কি করা যাবে করুক এটা তো আপনারা এক ধাপে গিয়ে গেলেন আপনি আরো আল্লাহর দিনের জন্য একদম এগিয়ে গেলেন যে আপনার দ্বারা কিছু উপকার হচ্ছে দিনের ইনশাআল্লাহ আপনি সঠিক আকিদা বিশ্বাসে দাওয়াতি দিবেন তাতে বাপ মাও যদি আপনাকে খারাপ বলে আপনি সেই খারাপ গালি শুনে তাদের কথা মানতে আপনি বাধ্য না কেন মাকলুককে খুশি করতে গিয়ে খালেক কে বাজার করা যাবে না কথা বুঝতে পারলেন কিনা যে হাদিসে আছে সুরা ফাতিহা পড়ল না তাহলে তার নামাজ হলো না কোনো ব্যক্তি যদি ইমামকে বুঝতে রুকুতে পায় বুঝতে পারছে এটা কমন কথা রুকু রাকাত কিনা এ ব্যাপারে কথা আছে সবচেয়ে শক্ত মত হলে রুকুতে শরিক খাওয়া দেয় কিন্তু রাকাত গণ্য করা যায় না পরবর্তীতে রাকাতটাকে পূর্ণ করে দিতে হয় এটা হলে সবচেয়ে শক্ত মত কাছাকাছি আর আর একটা মত আছে রুকু রাকাত যদি বলেন যে সুরা ফাতেহা তো নাই তোরা তো সুরা ফাতেহা পড়ার জায়গাই না আপনি ওখানে সুরা ফাতেহা খোঁজেন কেন মানুষকে বে নামে ডাকলে কি হয় বেসআল ইসমান বাদ আলী ইমান এটা কবিরা গুনা মানুষকে ব্যঙ্গ করে অন্য নামে ডাকা এটা অন্যায় এটা করবেন না যার যে নাম সেটা ডাকবেন না আমি যদি থাকে জটলা বাবা তাহলে সে ঢক করবো কিভাবে নামটা একটু সুন্দর করবেন এখন থেকে যে বাচ্চা জন্ম নেবে সাত দিনে এটা ভালো নাম রাখবেন যে নামটা মানুষ বিকৃত করতে না পারে নাম খাদিজা খোদে খোদে কয়ে ডাকতেছে এটা 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 কাম এটা ঢক হইলে নাকি কাম ভালো নামও যে নষ্ট করলে বাঙালি তা বলে যাচ্ছে না নামটা সুন্দর করবেন চেষ্টা করবেন একটা হুজুরের নাম হইলো কি যেন রাখছে আমি লজ্জা আমি আল্লাহ এটা হুজুর মানুষ এটা নিয়ে ওই কবরে যাওয়া লাগবে না একবার যদি ওই নাম যদি উঠে যায় ওইটা নিয়ে যাওয়া লাগে ভেজাল ওই বৈশব করা লাগে না টাকা নির্ধারণ করে মাহফিল করা যায় কি না ভরা মাঠে প্রশ্ন করে দিলেন এই রকম রুগী আমরা না এরকম রুগী কম তবে কিছু কিছু ক্ষেত্রে বান্দার যে খাসিলত তাতে নেওয়া যেতে পারে এটা একটা লম্বা শ্রেণী এটার মত দিয়েছেন কেন জানেন আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের ওজন আপনি জানেন না

মোনাজাত যদি কেউ করে তো খালি হাত ফিরাই দিতে আল্লাহ লজ্জা করে প্রশ্ন হবে যে সম্মিলিত করা যায় কিনা এইটা এইটা যদি করেন তাহলে বলবো যে আপনি আলাদা করে বরকত খুঁজতে চাচ্ছেন কেন রসদাম যেভাবে করেছেন ওইভাবে করেন তিনি যেখানে করেন নাই সেখানে না করাটাই সোননাথ কথা বুঝতে পারলেন অনেকেই বলে যে রসদ আসলাম যেটা করেছেন সেটাই যদি সোননাথ হয় তাহলে তিনি তো এগারোটা বিয়ে করেছেন প্রশ্ন পাই নাই এটা আরো কয়েকজন নবী তো পুখারির হাদিস দ্বারায়ও পেশাব করছে কানা মুফতি একবার বোঝে না যে মোহাম্মদ সুল্লাহসাল্লাম হলে মডেল লাকত কানা লাকুম রসুল ইল্লাহী উস ওয়াতুন হাসানা তিনি আমাদের জন্য উন্নতের জন্য মডেল এমন এমন এক্সেপশনাল ঘটনা তার আছে যেটা বান্দা বিপদে পড়লেই পরিস্থিতিতে হয় বিভিন্ন এদের ইয়ের থেকে এখানে আপনারা কোথা থেকে ঢাকা যান ঢাকা থেকে গাড়িতে চান কোথায় খুবসা থেকে কোথায় যান রাজবাড়ি রাজবাড়ী। খোকসা থেকে ঢাকা যান খোকসা থেকে ঢাকায় যেতে মাঝখানে খাবার বেড়ে দেয় না ওই হোটেলে যে আপনি ঢোকেন সত্যি করে বলেন তো দেখি কোন সচেতন কোন নামাজি মানুষ ভালোভাবে বসে পেশাব করতে পারবে এত সাফায় করছে আর দাঁড়ানোর দাঁড়ায় পেশাব করেন তাহলে একটা কাজ আর যদি বসে করেন তো দুই পাশের পেশাব আপনার গার সাথে লাগিয়ে যাবে ওখানে আপনি দাঁড়ায় পেশাব করবেন নবী মোহাম্মদ ওই পরিস্থিতিতে করছেন ওটা আপনার করবেন কোনো দোষের কিছু না আর এগারোটা বিয়ে যদি কয় এখন আমল করা যায় দেখবেন মোহাম্মদ সাল্লাহ এগারোটা বিয়ে করেছেন আমরা কি করে অস্বীকার করি আমল হয়ে গেছে কিন্তু তিনি করতে বলেছেন হলো দুইটা তিনটা চারটা অথবা একটা আমরা সেইটা আমল করতেছি কথা ক্লিয়ার রাইট ইনসাফ করতে যদি না পারো তাহলে একটা তবে সবাই যদি আমি ইনসাফ করতে পারবো না তাহলে এই হাদিসের সরবার আমল করবে টাকে একটা ছেলে বা একটা মেয়ের বিবাহ কখন মানে ই হয় বালে ঘর পরে সচেতন পিতা মাতার উচিত তাদের বিয়ে দিয়ে দেওয়া ও মানে বিয়েটাকে কঠিন করার কারণে সমাজে ব্যবসার বাড়তেছে হস্তমৈথন করা কি এটা হারাম কাজ এটা থেকে বিরত থাকবেন ঈদ পালন কিভাবে করব ঈদ পালন কিভাবে করবেন চাপ দেখি ঈদ পালন করবেন এমিরাদুল নবী লেখে নাই কথাটা যেটা লেখে নাই ঈদ কয়টা তার রাকাত সংখ্যা আছে তার সলাত আছে তার খোদ বা আছে আছে না ওটা নিয়ে থাকি আমরা বিবাহ করার আগে মেয়ের সাথে সহবাস করার পর বাচ্চা আসলে সেই বাচ্চা সহ বিবাহ প্রশ্ন কত সুন্দর সুন্দর প্রশ্ন করছে হ্যাঁ আল্লাহ সমস্ত অসভ্য নোংরা কাছ থেকে আমাদের হেফাজত করে আল্লাহ আমিন তাকেই বিবাহ করবেন আপনি যে করেছেন এটা পাপ করেছেন আপনি

তাবিজ কি তাবিজ শের আমাদের আমার ভাই বলছে আমার বক্তব্যের আগে হ্যাঁ উনি বলছে উনি বলছে বলছে আমরাও বলছি আলহামদুলিল্লাহ মসজিদের সামনে কবর থাকা ঠিক না কবর থাকবে কেন থাকবে কবর সরাই দেন কবর থাকবে কেন মসজিদের সামনে কবর থাকবে কেন কবর একটা ভয়াবহ ব্যাপার যেখানে মোহাম্মদ সাল্লাহামের স্পষ্ট নিষেধ একদম করার হবে তিনি বলেছেন খবরদার মসজিদ কবর কেন্দ্রিক মসজিদ করে না কবরে সেজদা দিও না এটা করবেন না আপনারা যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি না দেওয়াল থাকুক তারপরেও কবরের জায়গাটা কবর ভিন্ন করা লাগবে কবর কেন্দ্রিক মসজিদ থাকবে কেন আরেকটা ব্যাপার আছে কবর আছে এটা আমরা বুঝলাম কিভাবে না 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 ওটা না কবরের চিহ্ন করা হয়েছে তালি পাকা করা হয়েছে তাছাড়া বুঝলো কিভাবে এখানে কবর আছে কবর বাজিত আছে আসে না এই কবরটা তো বাড়ি ভাঙা উচিত আপনি এটা বোঝেন না কেন আর কথা বোঝেন নাই কবর আছে এটা বুঝলাম হলো বাধা আছে সেই জন্য সমান সমান থাকলে তার অত খেয়াল মেয়াল করা দেখতো না তাই না বাড়ি সমান করে দেন আল্লাহর ঘরের সাথে অন্যায় থাকবে কেন এটা দরকারটা কি সাদার কোন বৈষম্য ইসলামে নাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত লোকের কবরগুলির গুলির পরিস্থিতি দেখে আসেন আর বার পার মরে গেলে রাত রাতে টান টানি দুইতলা করতেছে কবর এটা কত খারাপ কাজ একটা আয়াত আপনি আমাকে শুনেছেন প্রেরণ করা হয়েছে আরো নবী প্রেরণ করা হয়েছিল ওই ওই প্রশ্নের মতো যে আমি পাঠালাম হলে একজন নবী কিন্তু সকল নবীকে অস্বীকার করলো কেমন এটা একটা কমন ব্যাপার আমরা এখন উন্মত না কথা বোঝেন নাকি অন্যান্য সকল নবীর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে বিশ্বাস আছে এটা ইমানের একটা অংশ কিন্তু তাদের শরীয়তের উপর আমল করা আমি বাধ্য না আমার হলো মোহাম্মদের শরীয়ত মানতে বাধ্য আমি সাল্লাহ আসালাম মনে থাকবেন তিনশাল একই কথা একই প্রশ্ন মসজিদের পাশে কবর থাকলে কবর যদি থাকে আল্লাহর দিবেন কেন মসজিদের পাশে জামাত ইমাম রফলে দেয় করলে মুক্তাদি করতে পারবে কিনা ইমামের সাথে কি সম্পর্ক এটা একটা একটা সন্না ইমাম ব্যঙ্গ করে নাও মানতে পারে তা মুসল্লি তো তার মতো হবে না মুসল্লি তার গতিতে তিনি সন্না পালন করবে এবং ইমাম কেউ বলবে যে আপনিও করেন ইনশাআল্লাহ নারী পুরুষের নামাদের পার্থক্য কি একই যে একই ইমামতের ক্ষেত্র আলাদা আর ভুল গেলে লোক দিবে আলাদা তাছাড়া কোনো সমস্যা নাই আর কাতার এক সিগারেট খেয়ে নামাজ পড়লে কি নামাজ হবে না আর আলিফ লামি ও না কি রাখছে ও না 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 এই পৃষ্ঠা এমনি লিখে উপর পৃষ্ঠায় প্রশ্ন করছে সিগারেট খেয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না এই হারাম জিনিস আপনি কেন খাবেন এটাই তো একটা কষ্ট আপনাকে কাফের মনে করি না আপনি একজন কালেমা পড়ার মুসলমান কিন্তু এই হারাম কাজ করার কারণে আপনি গুণাগার কিন্তু আমার মুসলিম না চাইলেই এই অন্যায় থেকে আপনি ফিরতে পারেন এটা কি অসম্ভব বহু মানুষ ছেড়ে দিয়েছে আপনি চেষ্টা করেন বাদ দিয়ে দেন এটা এটা অন্যায় কাজ এটা তো রসুলামের এই ধমকের কথা শুনলে আপনি ভয় পাবেন চল্লিশ দিন ইবাদত কবুল হবে না আল্লাহকে ডাকলে এটা কি সাত সাতটা কথা নাকি এই কাজ আপনি করবেন না ইনশাল্লাহ বানানো লেখে রমজান মাসে ভিতের নামাজ ভিতের ভিতের কি ভিতরের নামাজ জামাতের সাথে আদায় করা হয় রাসুসালাম করেছেন রমজান মাসে জামাতের সাথে ভিতরের সালা আদায় ইমাম করলে জামাতের সাথে শরিক হবেন তবে কেউ যদি একাকি বাসায় তার সালাত হবেন এটা আমরা বলতে পারি না যেহেতু বিনয়ের সাথে পড়ার নাম কেউ যদি বাসায় পড়ে সেটা তার ব্যাপার শেষ পড়তে পারে তবে জামাত যদি রানিং থাকে জামাতের সাথে তাকে শরিক হতে হবে এটাই তার উচিত যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তিনি তোমাদের পরিবার অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন আলোচয়াতে তাই তো করতেছে আমি আর আপনি কামরা কামলি করতেছি আমি আর আপনার নবীর সন্না থেকে দূরে পৃথিবীর সব জাগতিক বড় বড় সম্পদ বড় বড় নিয়ামত সব ইহুদির হাতে চলে গেছে খ্রিস্টান হাতে চলে গেছে আমরা কালেমা পড়া ভাই আমরা ইসলাম মানা মানুষ কোরআন মানা মানুষ সবচাইতে আধুনিক কিন্তু যে এই পৃথিবীতে সবচেয়ে স্মার্ট সে যিনি জ্ঞান রাখে বলেন আলহামদুলিল্লাহ আমরা কোরআন থেকে মুখ ফেরে এনেছি প্রশ্নগুলি দেখেন সুৎখর করবে নামাজি জমি জালকারি এদের সহায়তায় মসজিদ মাদ্রাসা এতিমখানা এত খুঁজি বাইর করছেন আপনি এইগুলো দিয়েই হয় যারা যে তিরিশ হাজার টাকার মার হাবা নেয় তো টাকার ভাব জমায় নাই এখন এইভাবে ব্যক্তির নাম ধরে বলা আমরা কিভাবে বলি বলেন বান্দার ভালো মন্দ কোটির দিয়ে টাকা দেয় কোটির টাকা আপনি জমা করতেছেন আপনি যে শস্যের তার পেট্রোল পাম অয়েল কিরাসেন নারকেল দিয়ে জমা করতেছেন না তার কি গ্যারান্টি আছে তোমার কথা বলেন নাই কোটির টাকাই কি স্পষ্টতা আছে তবে চোখে দেখা চোখের সামনে আল্লাহর ঘরে কোনো হারাম টাকা দেওয়া ঠিক না তবে অস্পষ্টতার উপরে কেউ দিয়েছে ওই টাকার জন্য আপনি গুণাগার হবেন না জেনা করার ক্ষমা পাওয়ার কি আল্লাহর কাছে তবা করতে হবে জিনার শাস্তি কি বুক পর্যন্ত মাটিতে গেড়ে ইট ঢেল পাথর পাটকেল মারবে বিয়ের পর আর বিয়ের আগে হলে কি করবে একশো বেতরাঘাত স্বাভাবিক কথা নাকি এটা বড় পাপ এটা কি করবেন জমি কট নেওয়া যাবে কি কষা কট বলতে ওই দশ হাজার টাকা

যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি সোরা একই একই প্রশ্ন দিয়েছেন এই দুইটা প্রশ্ন একই কাগজও এক ওই যে নবী রাসুলদের প্রশ্ন করছে আর কি যাই হোক চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা দেখেন এইটা কিভাবে বলবো কেউ আবার কঠোর ভাবে গাল ইটালি দিয়ে অস্থির করে দিচ্ছে না পেট ব্যথা হলে বোঝা যায় পেট ব্যথা জ্বালা কি যে অসুস্থ হয় সে বোঝে ওইটা আমরা না বলি আসলে আন্দাজ একটা লোককে হিট করা ঠিক না মসজিদে দশটা লোক চেয়ারে বসে আছে তার মধ্যে সাতটা লোকের হয়তো আসলেই প্রয়োজন আর বাকি তিনজনের হয়তো প্রয়োজন নাই ঢালাও ভাবে আপনি ফতোয়াটা এইভাবে দিতে পারেন না তবে এই মুশকিলে না যাওয়ার ব্যাপারে ওলামায় কেরাম উৎসাহিত করেন কি আপনি দাঁড়িয়ে না হয় বসে না হয় শুয়ে মাঝামাঝি চেয়ারে বসা আপনার নিজের জন্য মুশকিল রুকু সেদ্দারি পাটা বিছাই দিয়ে স্বাভাবিক গতিতে বসে পড়েন এটাই সুন্দর হয় আল্লাহ তাফিক দিন আর ভিতর সালাতের ব্যাপারটা একটা হচ্ছে এক ওয়াক্ত সালাত যদি কেউ কাজা করে

এটা কেউ কেউ বলেছেন এটা এটা কথা বললেন নাকি এটা হয় না মান তারাকা সলা মুতাম্মিদাং ফাকদ কাফার কেউ যদি সলা ত্যাগ করলো সে কাফের হয়ে গেল আগের ডা কঠিন না পরের ডা কঠিন আপনি অষ্ট আসতে কি জন্য সলা ত্যাগ করলে সে কাফের সাহাবাহ কেলাম বলতেছে আমরা ততক্ষণ পর্যন্ত লোকটাকে কাফের বলতাম না কোন কালেমা পড়ার লোককে যতক্ষণ পর্যন্ত সলাৎ পরিত্যাগ না করতো এত ভয়াবহ ব্যাপার এইটা আপনি ঢক করে গেছেন দুই কোটি অষ্টআশি দিয়ে ওইটা করার দরকার থাকে এটা মিথ্যা কথা আপনি হলে চারতলা বিল্ডিং করছেন পাঁচতলা করার জন্য টেনশনে শুয়ে যাচ্ছেন যে ওই হলো পাঁচতলা আমি কোন জ্ঞানে চারতলা করি ঠেকা লাহি ব্যাংকে তিনি আমি কিছু টাকা নিলাম এটা আর একটা বড় পাপ না এটা করবেন কেন আপনি যদি কোনো ব্যক্তি বিড়ি খেয়ে পাশে নামাজে দাঁড়ায় আমি কি করবো আর কি দুর্গন্ধ হয় হ্যাঁ এটা তো অন্য তিনি বিড়ি খেয়ে মসজিদে করবে কেন তবে একটা কথা আছে যে কেউ কেউ দুই রকম যে বিরি খেয়ে মসজিদে আসো না তার মানে মসজিদে আসার আগে খায় ভালো করে কুলিটুলি করে আসো অসুবিধা নেই জিনিসে হারাম মানে আমাকে বলতে বলতেছে টাঙ্গাইলে একটা মাহফিলে মিলার দাঁড়া পড়লে বেশি নাকি না বসে নাকি কত বসতেছেন নাকি তাই বললাম যে যেন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে মত কি বিষমিল্লা সহ খাবো না বিষমিল্লা সারা খাবো যে জিনিসে বেদার তার দ্বারা শুয়ে বসে কি আপনি ঘুমাসি গেলি আমার কি নাই যেটা সেটা আপনি বলতে পারেন ওটা না কথা বুঝছেন তো বিরি একটা পাপের কাজ এইটা খেয়ে আপনি মসজিদে গেলেন ডবল পাপি না মোহাম্মদ সাহসালাম পিয়াজ খেয়ে যেতে নিষেধ করেছেন আমার আমার উন্মতের কষ্ট হবে নাকি সেখানে আপনি এভাবে যাবেন কেন নিষেধার দুপুরে কোরআন এবং হাদিসে কি আঠারো হাজার কথা বলা আছে নাই এটা আমরা বানাইছি মানুষ নট অনলি ফিক্সড আল্লাহই ভালো জানেন আল্লাহ আলাম বলতে হবে যে অসংখ্য মাখলুক কত আমরা তা জানি না আঠারো হাজার বললে কমও হতে পারে অনেক কত হতে পারে তার শেষ নাই এগুলো বলার কি দরকার আছে কোন ব্যক্তি যদি এক রোজা থেকে একক্ত অক্ত নামাজও না পড়ে তার উপায় কি তার উপায় হলো মানে বললাম একটু আগে যে গরু এতই অভাব খাবারের অভাব যে গরুটা বেশি হলেও খেয়ার কেনসে হইল যা খাওয়াবেন তাকে বাদ দিয়ে দিচ্ছেন সলাৎ হলে ফাউন্ডেশন আল্লাহর হকে সলাৎ হলে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা ঠিক না রেখে আচ্ছা আচ্ছা যাই হোক

মেয়েরা কিন্তু আজকাল টাকনুর উপরে পড়তেছে অনেকটা তাই না আর পুরুষ হলো নিচে নেওয়া দেশে অথচ রসদাম কিন্তু অভিশাপ করেছেন আল্লাহ লান ও গজব যিনি পুরুষের বেশ ধারণ করে অথবা মেয়ে মহিলা মানুষের বেশ ধারণ করে এটা খুব বড় অন্যায় এই কাজ করবেন না টাকনুর উপরে পড়বেন কোরআন মাজিদ আয়াত সংখ্যা কত আসলে বলেন তো দেখি ছয় হাজার দুইশো কথা বলি আপনি আমাকে যায় আসে একটু কম হয়ে আমি কি গুণাগার হব নাকি এটা কি আমলের কিছু আহ বলেন সংখ্যা না কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা ক্লিয়ারেন্স আছে আপনি নিজে বাড়িতে গিয়ে সোরা ফাতে কয়টা সুরা বাকার কয়টা আলিম কতটা আপনি সিরিয়াল নিজে বলেন আমার মনে হয় ছয় হাজার দুইশো ছত্রিশ পার হবে না এই ছয় হাজার ছয়শ নিয়ে চলে আসছে আগে চলতেছে ছয় হাজার তো পার হয়েছে থাক অগণিত আল্লাহ কোরআনের আয়াত ছয় হাজার প্লাস আলিফলাম মিমের অর্থ কি না এটা আমার বলার ক্ষমতা নাই মোহাম্মদ সাল্লাম তিনি নিজে যদি তার সাহাবীদেরকে না বলে যান তা আমার বলার কোনো ই নেই এটা আল্লাহ ফাকেট এটা বিভিন্ন ব্যাখ্যা এক একজন এক এক রকম করছে কারোটাই ক্লিয়ার না ব্যাখ্যা মানে কিন্তু আপনি সেটা মানতে বাধ্য না ব্যাখ্যা মানে এটা অপশনাল এটা সুযোগ আপনার তার ইচ্ছা মতো কেউ বলেছে এটা চ্যালেঞ্জ আবার আপনার এই কুষ্টিয়ার বিভিন্ন বদনা বাবা জটলা বাবা খেতা বাবা ধপ বাবা ওরা আবার আলিফে আল্লাহ লামে মুহাম্মদ মিমে এটা মিম হলো এই কত রকম কিছু কিছু করে ও কেউ বাবার হাত মাত দিয়ে না নাকি জুমার বা আরবি ভাষায় দেওয়া কি বাধ্যতামূলক না জুমার খুদ্ মাতৃভাষায় দেওয়া বাধ্যতামূলক অনেকেই মনে করে যে আরবি ভাষা অথবা বাংলা ভাষা বাংলায় না আরবিও না মাতৃভাষা ইটালিয়ান ইটালিয়ান ভাষায় খোদ্ দেবে আফ্রিকানালা আফ্রিকিয়ান ভাষায় খোদ বা দেবে মালয়েশিয়া আলা মালয়েশিয়ান ভাষায় খোদ বা দেবে আমরা কেউ বাংলায় খোদ বা দেই না আমরা দেই মাতৃভাষায় নাকি কথা ইংরেজি ভাষায় খোদ বা দেবে শুধুমাত্র নিজস্ব সলাতে বাংলা ভাষা মানুষকে শোনায় পড়া যায় না বাদ বাকি খোঁজ বা যেটা বক্তব্য সেটা তার নিজস্ব ভাষায় হবে এটাই সৌন্দর্য শুনেছি কিয়ামতের দিনে একদল লোক জান্নাতে যাবে এটা কতটুকু সত্য এটা হাসির প্রশ্ন করলেন কিয়ামতের দিনে একদল লোক জান্নাতে যাবে না এটা 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 সত্য সত্য পুরাটাই হওয়ার ফিরকা যদি বলে কোন যারা এক কথায় যারা কোন শুভ অশুভ কোন লক্ষণ মনে করে নাই কোন বস্তু থেকে মঙ্গল নেয় নাই যারা সবকিছু আল্লাহর উপরে দিয়ে দিয়েছে হিসাবের আগে তাদেরকে সাইড করে জান্নাতে দিয়ে দেবেন আল্লাহ এটা হলো কোন শুভ অশুভ লক্ষণে বিশ্বাসী না সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে রাসুল কিসের তৈরি মাটির তৈরি আপনার সমস্যা হয় যে না মাটির তৈরি কেমন হচ্ছে তা আমার কিছু করার নাই কেন যিনি আল্লাহ তৈরি করেছেন সে বলতেছে মাটির তৈরি যদি না যায় তা আপনি আর আমি কে আমরা মনে করি যে এইভাবে মনে হয় তাকে খাটো করা হয় না উজুবিল্লা আল্লাহর মুখের ভাষাটা আল্লাহর মুখের ভাষার মতো করেই রাখেন আমি আর আপনি আলাদা করে তার মান দিতে যাবেন না আল্লাহ যে মান তাকে দিয়েছেন ওই মানেই কি আমত পর্যন্ত শেষ হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুমার খুদ্ এটা শুনছি জুমার ইমামের কাছে কিছু জিজ্ঞাসা করলে তিনি বলেন প্রশ্ন জানছে তুমি কি পাস আমার মতো পাস আমি হুজুর তুমি দুই দিনের ছেলে তুমি আমাকে প্রশ্ন করো এইসব কিছু বলে রেগে দেয় তার মানে হুজুর ভয় পাচ্ছে সাহস থাকলে হাসতার বলতে দে 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 নাম্বার হাদিস বুঝতেছেন না কথা হুজুরের যদি সাহস থাকতো তাহলে কত দে হ্যাঁ এটা কোরআন মাজিদ আয়াত এটা নবীদের ওই হাদিস বলে দিত কোনো অসুবিধা নেই কিন্তু ভয় পাচ্ছে এই প্রশ্ন জানা নাই এই সব ছেলে ফেলে যাতে কথায় কথায় তার কাছে না আসে এই জন্য এই কাজটা করতেছে কথা বুঝতে পারলেন কিনা ও মানে মানুষের সামনে ওর দুর্নামও করে যে ছেলেটা ভালো কথা বলছে যে আপনি এই হাদিসটা বললেন এই ওয়াজটা করলেন এইটা একটু ভেঙে দেন হুজুর বলে রাগিয়ে দেয় ব্রাদার রাহুল ভারত সম্পর্কে সম্পর্কে কিছু বলেন এটা আল্লাহর নিয়ামত ব্রাদার রাহুল আল্লাহর একটি বিশেষ নিয়ামত যারা জেনারেল শিক্ষিত আছেন তাদেরকে শিক্ষা নেওয়া উচিত মাদ্রাসা একাডেমিক সরাসরি মাদ্রাসায় গতানুগতিক পড়াশোনা বলতে যেটা বোঝায় সেটা না পড়াশোনা করার পরেও যে আল্লাহ সঠিক দিন পাওয়া যায় সঠিক দিন ধর্ম গবেষণা করে এই কোরআন মাজিদটা ওপেন প্ল্যাটফর্ম নবীর সন্নাটা ওপেন মানুষ তার নিজ গতিতে গবেষণা করার একটা সুযোগ পেল তার উজ্জ্বল দৃষ্টান্ত ব্রাদার রাহুল যিনি তার গবেষণার দ্বারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ তার সামনে টিকতে পারেন আলহামদুলিল্লাহ আমরা তো ডক্টর মানে বলা ঠিক হবে না আমরা ডক্টর জাকির একটা তার ভিতরে পাই আলহামদুলিল্লাহ কেননা যে প্রশ্নই করুক আলহামদুলিল্লাহ এত সুন্দর রেফারেন্স সহ আমার ভাই ব্রাদার রাহুল সাহেব জবাব দেন তার আর শেষ নাই আমি দোয়া করি এইরকম ব্রাদার রাহুল আল্লাহ হাজারা তৈরি করে দিন আল্লাহ আমিন কোন ইমামের পিছনে সালাত হবে না যে ইমাম মোশেক যে প্রকাশ্যে তাবিজের মতো কুফুরের মতো আকিদাগত সমস্যা প্রকাশ্যে যিনি কুফুরি শিরকি করে দাওয়াত দেয় তার পিছনে সলাপ হবে না বাকি গুণাগার হলে সলাপ হবে তারাবিন আসুক তার আসুক এখন এত ভয় পাওয়ার দরকার নেই তারাবি সম্পর্কে কথা হয়েছে আপনার চলে যাবেন নাকি তাড়াতাড়ি মাসা কষ্ট শুনতেছি না তো বসে